শাকিব খান মানুষের কাছে কি সেটা কিন্তু অলরেডি প্রমাণ পেয়ে গেছে। মামুন ভাইয়ের থেকে প্রতিদিনই কোনো না কোনো আপডেট পাচ্ছে। শাকিব খান যে পজিশনে আছে উনি নিশ্চয়ই কোনো জায়গায় ছাড় দিতে চাইবেন না। সো বলিউডে কাজ করলে সেখানে তো সেই সুপারস্টার শাকিব খানই কাজ করবে। আমার কাছে মনে হয় যে এই ছবি অবশ্যই অনেক ভালো কিছু, এবং এই ছবি রিলিজ হওয়ার আগেই যে পরিমাণ আলোচনা এবং এটা নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহ, এবং সেটা যেমন শাকিব ভাই স্টার্ট করার পরের থেকে শুরু হয়েছে বা তারও আগের থেকে আমি এই ছবিটার সব কিছুই জানি, যেহেতু অনন্য মামুন ডিরেক্টর এবং মামুন ভাইয়ের সাথে আমার অলরেডি তিনটা ছবি মানে দুটো রিলিজ হয়ে গেছে এবং একটা রানিং আছে স্পর্শ। সো তখন থেকে এই গল্প সম্পর্কে জানি, এবং এই গল্প মামুন ভাই যখন শাকিব ভাইকে শোনায় এবং সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই গল্পটা ডেফিনেটলি ভালো হবে। তারপরেও সব কিছু মিলে এবং ডেফিনেটলি বলিউডের নায়িকা এবং আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, সো এই দুজনের কম্বিনেশন মানুষ দেখার জন্য অনেক বেশি ওয়েট করছে। এবং যেহেতু একটা প্যান এশিয়ার একটা ফিল্ম এবং বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে, সেটা নিয়েও তো এক্সাইটমেন্ট অনেক বেশি, কারণ লাস্ট যে প্রিয়তমা যে ছবিটি শাকিব ভাই রিলিজ হয়েছিল ঈদে, এবং সেটা নিয়ে মানুষের মধ্যে মানে একটা শাকিব খান মানুষের কাছে কি সেটা কিন্তু অলরেডি প্রমাণ পেয়ে গেছে। সো আমার কাছে মনে হয় যে এই ছবিটাও মানুষের কাছে অনেক ভালো কিছু আশা করে, এবং মামুন ভাইয়ের থেকে প্রতিদিনই কোনো না কোনো আপডেট পাচ্ছি, কীভাবে কী করছে না করছে পুরো প্ল্যানিংটা জানছি, এবং সব কিছু মিলে আমার কাছে মনে হয় এটা আর একটা মানে ভালো কিছু হতে যাবে। প্রথম যেটা অবশ্যই সেটা বলবো যে শাকিব ভাই নিজস্ব যে ফ্যান ফলোয়ার যারা আছে তাদের ভালোবাসার যে মানুষগুলো, শাকিব ভাইয়ের নিজস্ব তার স্টাইল, নিজস্ব অ্যাক্টিং এবং গল্প, এখন যেটা হচ্ছে গল্প পছন্দের জায়গাটা, এবং শাকিব ভাই নিজে একজন ডিরেক্টরের সাথে বসে বসে কীভাবে করে সেটা ভালো কিছু করা যায়, সেই জায়গাগুলো মিলেই আসলে একটা হয় না যে একটা কাজ করতে গেলে কাজের মধ্যে ভিতরে থেকে বুঝে কাজ করলে সেই জিনিসটা ভালো হয়। সো এখনও অবশ্যই শাকিব খান যে পজিশনে আছে উনি নিশ্চয়ই কোনো জায়গায় ছাড় দিতে চাইবেন না। সো এই ছাড় না দেওয়াটাই হচ্ছে এটা রিজন। সেটা তো অবশ্যই পারবে, কারণ আমার কথা হচ্ছে যে বলিউডে কাজ করা এটা তো আসলে অনেক বড় কিছু না, কারণ হচ্ছে যে শাকিব খান যখন অলরেডি বাংলাদেশে প্রমাণিত হয়েছেন যে বাংলাদেশের সুপারস্টার, সো বলিউডে কাজ করলে সেখানে তো সেই সুপারস্টার শাকিব খানই কাজ করবেন। এবং অবশ্যই আমার কাছে মনে হয় যে সেইখানে যখন কাজ করবে একটা শাকিব খানকে কিন্তু অন্যভাবে উপস্থাপন করা হবে এবং উপস্থাপিত হবেননি। সো সেই জায়গা থেকেও মানুষের অনেক এক্সাইটমেন্ট থাকবে।